আমার এত বড় সর্বনাশ কেমনে করলি রে বেড়াতি, আমার এত বড় সর্বনাশ কেমনে করলি বন্ধুগণ। আমার বইনেরে ফুরা ফুরি সেতাইবি সে প্রচণ্ড পরিমাণে সেতি গেছে আমার বইনে, আমার বইনের সর্বনাশ করি ফেলছে এক বেড়ায়। বেড়ারি দরি উত্তম মাধ্যম আমার বইনে দিতে আছে। তো ঘটনা যেটা হয়েছে, দুই দিন আগে চলে গিয়েছিলাম আমরা স্টুডিও বিউটি স্টুডিওর মধ্যে, হেতারার একটা কম্বো দিতেছে 3000 টিয়াই, সেইটা অনলাইনে ফেসবুকের মধ্যে দেহা মাত্র ছুটে গিয়েছিলাম বইনার হাতে মারে লইয়ে। চিন্তা করেছিলাম যাই, দুইটাই তো আকাইমা ঘরের মধ্যে বইয়া আছে, দুইটারে লই একটু গুইরাই। নিঃশ্বাস করেন, শুধুমাত্র এই চিন্তা করে আমার লগে সাপোর্ট সিস্টেম হিসেবে এই দুইটা লয়ে গেছিলাম। যাওয়ার ফলে 3000 টিয়ার কম্বোটা কেনার ফলে 1000 টিয়ার গিফট ভাচার দিল। কটকটি ওইটা কইলে 1000 টিয়া আমরা দিয়ালে একটা ফেসিয়াল করতাম ফার্ম, আমি কইলাম ফেসিয়াল আমিও করতাম। এদিকে আফা বনি রে কইলে 1000 টিয়ার গিফট ভাচারে তেন আপনারা যে কোনো একটা সার্ভিস নিতে পারবেন। আমি কইলাম আমার স্কিনের সাথে কি সার্ভিস যায়? ম্যাডামে কইলে আপনার স্কিনের মধ্যে অক্সিজেন কম লাগতেছে, আপনার স্কিনের একটা ওটি করাইতে হবে। আমি হ্যাঁ করে জিগেলাম, ওটি মানে কি রে? হেরা কইলে অনেক টেক কেয়ার। এদিকে ম্যাডামের কইলাম ওটিটা কোথায় করাবেন? ম্যাডামে কইলে আপনাকে আইসিইউতে নিতে হবে। আমি কইলাম আইসিইউ মানে কি? হেতারা কইলে আইসিইউ মানে আই কেয়ার ইউ, আপনি নিশ্চিন্তে ঘুরে যান ঢুইকা যান, আপনার প্রচণ্ড পরিমাণে কেয়ার করা হবে। আমি কইলাম আপনি 1000 টাকা ফেরত দিতে পারেন না। ম্যাডামে কইলে আমি এমবিবিএস স্কিন স্পেশালিস্ট, আপনি কি আমাতে বেশি চলেন? চলেন আমার সাথে আইসিইউর ভেতরে চলেন। এদিকে বইনে গেলাম যা বইন তুই যা, ফ্রি 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 ট্রিটমেন্টটা তুই লই আয়। বইনে গেলে আমার এত ঠেয়া নাই, আমি নিজে টিয়া দিয়া করবো। আমি কইলাম তুই টিয়া ফাইলি কই কই দুলা ভাইতে লইছি, চিন্তাটা করতে পারেন? কটকটি এদিকে আমার স্বামীর ফাঁকেট খালি করে চলে এসেছে, এইটা কোনো কথা লো ফাতেমা কই যাই তো আমি সেরিডারে লইয়া। তো যাই হোক, সেরিডারে লইয়া কোনো এখানে যাই না যাই, আফামনি আমার লই আইসিইউর ভিতরে যাইতেছে। বন্ধুগণ প্রচণ্ড পরিমাণে দোয়া করেন আমার মুখের মধ্যে বলে অক্সিজেন দেওয়ার লাগবে। তো এই অক্সিজেনের জন্য আমরা আইসিইউর ভিতরে চলে এসেছি। অবশেষে এখানে ঢুকে দেখলাম না, এটা তো ফেসিয়াল রুমের মতো কি সুন্দর সুসজ্জিত। আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম, বোকা মেয়ে কথাকার। এইদিকে গত বছর আমি এখানে ইতার আগে করাই গেছিলাম, আপনারা জানেন। শুধু শুধু হাতের আমার মনের মধ্যে ডর দেখাই দিছে, কয় আইসিইউ মানে বলে কি আই কেয়ার ইউ, এটা কোনো কথা? এইদিকে আবার আমার ফোতায় বলতেছে দিদি তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে সুন্দর করে ফুতি থাকো, আমি দেখে আসি আমার স্কিনের সাথে কোনটা যায় আমি সেটা করবো। চিন্তাটা করা যায় এই কটকটিয়ে কম্বালে আমার স্বামী তেনে 1000 টিয়া লয়ে লাইছে, বলে হে তুই এখানে আমার যাইছিস ফেসিয়াল করবে? আলো তোরে আমি লইছিলাম আমার লাগে ফিরি ফিরি উঠো নেই, এইদিকে সকর বকর মাইরা যাবার লাগে তোর মনের মধ্যে হিংসা ঢুকানের লেগা। এদিকে ফাতেমাই কইতাছে তোমার তো ব্রেন স্টুমার আছে, তুমি ওই যে ওই মাতার হেই 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 সার্ভিসটা লইতে পারো। এইদিকে কটকটিয়া কইলে আমার ব্রেন স্টুমার আছে, আমার ব্রেন স্টুমার থাকলে কি হয় বোকা জানাস? ব্রেন স্টুমার থাকলে আমার গায়ের মধ্যে কেউ ধরলে খালি কাতুকুতু লাগে। এদিকে ভাইজানদেরকে গিয়ে বলে আপনাদের আর কি কি কম্বো অফার আছে সেগুলো আমাদেরকে একটু দেখান। আল্লো তুই কয়টিয়া মারছিস আমার স্বামীতে? 10টা না 5টা না একটা মাত্র শালি বইলে আমার স্বামী চোখ বন্ধ করে হেতিরে টিয়া পয়সা দিয়ে দেয়। তো এইদিকে সেতি স্টোর ভিতরে গিয়ে যত যত কম্বো আছে, এই ফেসিয়াল কম্বো, তারপরে আই সিরাম কম্বো, তারপরে কি কি সিরাম সিরাম কম্বো সব কিছু হেতি দেখা যাচ্ছে বাসাই করতেছে। হঠাৎ করে এক ভাইজানে বললো ম্যাডাম আপনার তো সেন্সিটিভ স্কিন, আবার লগে করে দূরে দূরে পিম্পল আছে, আপনি ওই ফেসিয়ালটা করেন যেটা দিদি লইতাছে। এইদিকে হেতি কইলে ওই ফেসিয়ালটা তো ফ্রি, ফরে দিয়া ভাইজানে কইলে আপনার ওইটা টিহা দিয়ে লইতে পারবেন কোনো সমস্যা নাই। ফাতেমাই কইলে আপনার তো ব্রেন স্টুমার আছে আপনি লইতে পারেন কোনো সমস্যা নাই। আমি বুঝলাম না তার ব্রেন স্টুমার, তুই চুলের মধ্যে একটা কোনো কেরামত দিল, তুই কেন আমার নকল করে করে আমার একই ফেসিয়াল নিতাছ? সেইদিকে ম্যাডামের কইতাছি ম্যাডাম আমারটা তো ফ্রি, আপনার আবার ফ্রিটা একটু হস্তাভাবে দেন না। তো এইদিকে আমার বইনে কইলে এই শোনেন ওনারটা ফ্রি, ওনারে বাজেভাবে দিবেন, আমি টিয়া দিয়ে কিনতাছি, আমারে ভালোভাবে দিবেন। এইদিকে ফাতেমাই গিট্টু লাগাইতাছে আন্টি গো না জানি আঙ্কেলের তেনে কতলা টিয়া লই আইছে। এইদিকে ম্যাডামে কইতাছে আপনি তো হাসেন কেন, আপনার কি ব্রেন স্টুমার আছে? ফাতেমাই কইলে আপনি এখনো বুঝেন নাই হেতির যে ব্রেন স্টুমার আছে, কথায় কথায় হাসে, যারা এরকম বেশি বেশি হাসে হাতের আর এরকম ব্রেন স্টুমার থাকে। আপনারা টেলিভিশনে সংবাদপত্রে দেখেন নাই? এইদিকে কটকটির সামনে আইসা দেখেন, কটকটির গালের নিচে হাতের নিচে বেরিয়ে ধরা মাত্র এদিকে খিলখিলায় হাসা শুরু করে দিছে। ফাতেমাই প্রচণ্ড পরিমাণে আফসোস করলো, আহারে মহিলাটার ব্রেন স্টুমার দেখে ভালো মতো ফেসিয়ালটা করতে পারে না। এইদিকে ফাতেমাই আছে আমার গিট্টো লাগানোর উপরে, ফাতেমাই খালি কইতাছে আমার মনে হইতেছে আপনার ফেসিয়ালটা হস্ত হয়ে গেছে গা, ওই 3000 টিয়ার কম্বল লাগে 1000 টিয়ারে আসলে ফিরিতে পাইছেন তো আপনারটা মনে হয় হস্ত হয়েছে গা। এইদিকে আফামনির কইলাম হেতির মুহের মধ্যে এত ডলার ডলি আমাদের মধ্যে কম কেড়ে। আফামনি কইলে আপনার যাই স্কিন আফটার স্কিন বুঝছি আমরা দিব, হেতির যাই স্কিন হেতিরে বুঝছি আমরা দিব। এদিকে ফাতেমাই ওই দুই মেশিন দেখা চিন্তিত সে হারায় সাই আসিলা, হারে ওটি করাইতে গেলে কত না জানি কষ্ট। ওইদিকে আবার আমার আমার কটকটির ওটি শুরু হয়ে গেছে, ওই যে দেখেন ওটি মানে হইতেছে অনেক কেয়ার। ফাতেমাই দুই মিনিট পর ফোন আমার কানের সামনে সিলাইয়ে বলতে আসিল ওটি মানে অনেক কেয়ার, ব্রেন স্টুমার মানে কত কত। আর এইদিকে আপনারা যেটা চিন্তা করতেছিলেন যে আইসিইউ মানে কি, আইসিইউ মানে হইতেছে যে এখানে আপনাকে অনেক কেয়ার করা হবে, আই কেয়ার ইউ। এই যে দেখেন আমারে আমার কটকটির দুইজনের মিলে প্রচণ্ড পরিমাণে কেয়ার করা হইল। এইদিকে ফাতেমাই হঠাৎ করে বলতে আপনার বেশি সুন্দর লাগতেছে ঘটনা হয়েছে, ফাতেমাই দামাতেনে বেতন ফাই যার কারণে ফার্মটা আমার বেশি দেয়। চিন্তা করলাম ফাতেমারে লইয়া উঠুনি কুটনামি করি। এদিকে কটকটি রে কইলাম তোর এলো মোটেও সুন্দর লাগতেছে,
না তোর আসলে হস্তা ফেশিয়াল দিছে আমগড়া সবচেয়ে বেশি ফেশিয়াল ভালো আছিল যে 3000 টাকার কম করতে নে 2000 টাকার জিনিস কিনলি আর 1000 টাকায় একটা তুই ফেশিয়াল কইরা লাইলে এটা সবচেয়ে ভালো আছিল আমার বইনের মনের মধ্যে কুটকুটানি দুহাই দিয়ে আমি আর ফাতেমাই গিট্টু লাগাইয়া সুন্দর করে এখান থেকে চলে যাইতাছি নে এইবার বোঝ মনের মধ্যে হিংসা ঢুকাই দিলে কেমন লাগে এইদিকে আমার বইনে ফেশিয়ালের ফাইলা আয়নার সামনে গিয়া কইতাছে চেহারাটা তো সুন্দরই লাগতাছে কিন্তু হেতেরা কইতাছে আমারটা বলে হস্তা ভাবে করছে তার মানে ভালো হয় নাই হেতেরা যেহেতু কইছে আমার ওটি ভালো হয় নাই তার মানে আমার ওটি ভালো হয় নাই এখন কি ওই ব্যাটারে ধরতে হবে এইদিকে আমরা গিয়া সুন্দর করে আমার জিনিসপত্রগুলো নিয়ে বিল টিল দিয়া সুন্দর করে সাইডে কাইটা গিয়া বইয়ে রয়েছে এদিকে আমার বইনে সাইতে মাইতে আইসা ভাইয়ের সাথে কথা বলার জন্য আইসা বল লেফটে আমার কি ফেশিয়াল সাজেস্ট করেছেন আমার চেহারা ফুটে নাই এত বড় ওটি করার পরে আমার চেহারায় জিল্লা আসে নাই কেন ভাই জানে গেলে ম্যাডাম আপনার ফরির মতো লাগতেছে কিন্তু আমার বইনে তো ব্যাটার কথা শোনে না হেতি হেতির মতো চিৎকার করে করে বলতেছে আপনি কোন গিট্টু লাগিয়েছেন আপনার কথার উপর ভরসা করে আমি এইখানে করেছিলাম আমার এই ফেশিয়ালটা আপনার কথা ভরসা করে আমি এত বড় রিস্কে নিয়েছি এখন আপনি আমার টাকা ফেরত দেন আপনি কেন আমার এই ধরনের ফেশিয়াল করাইলেন এই বড় আপনি আমার ইজ্জত কেমনে এমনি নষ্ট করলেন এত বড় এত দামি ফেশিয়াল করার পরে আমার চেহারার এই অবস্থা কেন হয়ে আছে আমার এই ফ্রি ফেশিয়ালটা দেন নাই কি জন্য এইদিকে বইনেরে সেতাই আমরা দুইজনে প্রচন্ড পরিমাণে উল্লাস করিতেছি বন্ধুগণ মনের মধ্যে কি যে শান্তি লাগিতেছে কার 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 আরো ফেশিয়াল কর আমার স্বামীর কাছ থেকে টেহাই না আরো ফেশিয়াল কর বন্ধুগণ মনে অনেক শান্তি লাগিতেছে আপনাদের কেমন লাগিতেছে কমেন্ট করে জানাইতে ভুলবেন না টাটা গুড বাই।